আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে বিদ্যুৎ চুরির মামলায় জড়িয়ে পড়লে কিভাবে জরিমানার টাকা কম করার জন্য বিদ্যুৎ অফিসে আবেদন করবেন, টাকা জমা দেওয়ার পর কিভাবে জামিন পাবেন, জামিনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে প্রভৃতি। আপনারা মোবাইল স্ক্রিনে একটি অরিজিনাল চিঠি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে আপনি লিখবেন টু দা, তারপরে যার কাছে চিঠিটি পাঠাচ্ছেন সেই ব্যক্তির পোস্টটা লিখবেন, তারপরে যেই অফিসে চিঠিটি পাঠাচ্ছেন সেই অফিসের ঠিকানাটি দেবেন, তারপরে দেবেন সাবজেক্ট, সাবজেক্টে লিখবেন কেসের জরিমানা টাকার পরিমাণ কম করার আবেদনপত্র, তারপরে লিখবেন আবেদনকারী আমি জগাই মণ্ডল, এখানে জগাই মণ্ডলের জায়গায় আপনার নামটা দেবেন, পিতার জায়গায় আপনার বাবার নাম দেবেন ও তারপরে আপনার পুরো ঠিকানাটি দিয়ে দেবেন। আমার বিনীত নিবেদন এই যে আমার কনজিউমার আইডি নম্বর এত, আমার আশ্রমেতে এখানে আশ্রমের জায়গায় আপনার বাড়িতে দেবেন। হুপিং করার জন্য গত ইংরেজি এত তারিখে অফিসে লোক গিয়ে আমার নামে কেস করে এবং সেই কেসের জন্য আমাকে অফিস থেকে 26,536 টাকা ফাইন করা হয়েছে, কিন্তু কেসের এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, তাই এই কেসের জরিমানা টাকার পরিমাণ কিছুটা কম করা হোক, যে কারণে মহাশয়ের প্রতি আমার প্রার্থনা, যাহাতে আমার এই কেসের জরিমানার টাকার পরিমাণ কিছুটা কম করা হয় তার জন্য আমি মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। তারপরে আপনার আইডি নাম্বারটি দেবেন, আপনার কেস নাম্বার দেবেন, আপনার ফোন নাম্বার দেবেন, তারপরে নিচে আঁকড়েই সই করে দেবেন ও তারপরে কি চিঠির একটি তারিখ দেবেন। এই চিঠিটি ও জরিমানার টাকা জমা দেওয়ার পর আপনাকে আপনার জেলার ডিস্ট্রিক্ট কোর্ট থেকে জামিন নিতে হবে, বা আপনার থানা অন্তর্গত এলাকায় যদি ইলেকট্রিসিটি স্পেশাল কোর্ট থাকে তাহলে আপনাকে সেখান থেকে জামিন নিতে হবে। আপনি যদি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা এই সমস্ত এলাকায় বসবাস করে থাকেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আপনার জামিন বা বেল আমি করিয়ে দেবো। আমার মোবাইল নাম্বার হলো 9832941619। আমার অফিস অ্যাড্রেস হলো আলিপুর জাজেস কোর্ট, কলকাতা 7,27,000। আলিপুর কোর্টে আমি প্র্যাকটিস করি, আলিপুর, হাওড়া, বারাসাত সমস্ত কোর্টে বিদ্যুৎ চুরির মামলায় জামিন করানো হয়। বিদ্যুৎ চুরির মামলায় জামিনের জন্য ডকুমেন্ট হিসেবে লাগবে যার নামে মামলা হয়েছে তার অরিজিনাল আধার কার্ড, অরিজিনাল ভোটার আইডি কার্ড, পেমেন্ট রিসিপ ও বিদ্যুৎ অফিস থেকে জরিমানার জন্য যে সমস্ত কাগজ দিয়েছে সেগুলির জেরক্স। এখন আপনারা মোবাইল স্ক্রিনে পুট আপ পিটিশন দেখতে পাচ্ছেন, তারপরে আপনারা মোবাইল স্ক্রিনে বেল পিটিশন দেখতে পাচ্ছেন। এই দুটো পিটিশনের মাধ্যমে কোর্টে আপনার বেলের জন্য আবেদন করা হবে। এখন আপনারা মোবাইল স্ক্রিনে পেমেন্ট রিসিপ্ট দেখতে পাচ্ছেন, এখানে আপনি দেখবেন 20,082 টাকা পেমেন্ট করা হয়েছে, কিন্তু অরিজিনাল ফাইন হয়েছিল 26,500 টাকা, অর্থাৎ এই চিঠিটি দেওয়ার পরে ফাইনের পরিমাণ কিছুটা কমানো হয়েছে। আপনারা এখন মোবাইল স্ক্রিনে সারেন্ডার স্লিপ দেখতে পাচ্ছেন। আপনারা যখন প্রথমবার কোর্টে যাবেন তখন আপনাদের কোর্ট থেকে এরকম একটি সারেন্ডার স্লিপ দেওয়া হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জামিনের জন্য আবেদনকারী জগয় মণ্ডলের নাম, কেস নাম্বার দেওয়া রয়েছে এবং এই স্লিপটি দেওয়া হয়েছে আলিপুর স্পেশাল কোর্ট থেকে।